বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কৃষক সভা এবং উঠোন বৈঠক সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল। কিন্তু কৃষক সভা এবং উঠোন বৈঠক এর যে পার্থক্য আছে সেটা আলোচনা করা এখনও হয়নি যার কারণে আমি এখানে সরাসরি বই থেকে পিডিএফ আকারে উপস্থাপন করব তে এখানে তোমরা একটু দেখো যে এখানে আছে কৃষক সভা এখানে আছে উঠন বৈঠক ঠিক আছে তো কৃষক সভা উঠন বৈঠক দুটা কৃষকদেরকে নিয়ে কিন্তু দুটা ভিন্ন ভিন্ন জিনিস আমাদের আলোচনা থেকে এখন এটা স্পষ্ট হবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক সভাটা কি এখানে প্রতি মাসে যে কোনো তারিখে বা নির্দিষ্ট তারিখে করা হয় ঠিক আছে আর উঠোন বৈঠকটা জরুরি প্রয়োজনে যে কোনো সময় করা হয় কিন্তু ঠিক আছে তাহলে এখানে নির্দিষ্ট তারিখ আর এখানে জরুরি প্রয়োজনে যে কোনো সময় তাহলে দুইটা কিন্তু দুই জিনিস হয়ে গেল তো এরপরে কৃষক সভাটা কতজন কৃষক উপস্থিত থাকে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে জন কৃষক সভায় উপস্থিত থাকে আর পঁচিশ থেকে তিরিশ এটা হচ্ছে উপস্থিত থাকে উঠন বৈঠকে ঠিক আছে তো সভার চেয়ে উঠোন বৈঠকে লোকসংখ্যা কম উপস্থিত থাকে তিন নম্বর যেটা উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদ দে মানে সভাটা হয়ে থাকে কোথায় হয় হ্যাঁ সে ভিত্তিক পার্থক্য যদি করি তাহলে কৃষক সভাটা হবে উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদে এবং উঠোন বৈঠকটা হবে কৃষকের বাড়িতে বা শহরে মানে যেখানে সমস্যাটা হয়েছে ওইখানে হতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপর আমি একেবারে প্রথম থেকে তোমাদের আবারও বলি প্রতি মাসের যে কোনো তারিখে হবে আর এটা জরুরি প্রয়োজনে যে কোনো সময় হবে আচ্ছা এখানে পঞ্চাশ থেকে ষাটজন কৃষক সবাই থাকে উঠোন বৈঠকে পঁচিশ থেকে তিরিশ জন আর স্থানটা হবে কৃষক সবার এটা ইউনিয়ন পরিষদ বা উপজেলা অফিস হতে পারে কৃষি অফিস হতে পারে আর উঠোন বৈঠকের জন্য স্থানটা হবে কৃষকের বাড়িতে ঠিক আছে সরজমিনে আর কি তো তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ আমি ছবি দুটো দেখাই যে এখানে দেখো যে কৃষকদের সভা হচ্ছে হ্যাঁ আর এখানে দেখো উঠানে কৃষকদের সভা হচ্ছে একটা ঠিক আছে এটা উঠন বৈঠক বলা হয় এটাকেই আমার হাতের ডান পাশে যেটা সেটা হচ্ছে উঠন বৈঠক আর এ পাশে যেটা ধান খেতে মধ্যে দেখতে পাচ্ছো এটা কৃষক সভা ঠিক আছে তো এখানে বিস্তারিত আছে তোমরা একটু পড়ে নিও যে কৃষক সভা বা উঠন বৈঠকটা কি ফার্মার্স মিটিং অ্যান্ড কোর্ট মিটিং ঠিক আছে ফার্মার্স মিটিংটা হচ্ছে সভা আর কোর্ট মিটিংটা হচ্ছে উঠন বৈঠক আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে সেটা কৃষক সভা বা উঠোন বৈঠক নামে পরিচিত ঠিক আছে সভাটি ইউনিয়ন পরিষদে অথবা হাটবাজারে গ্রোথ সেন্টারে বা টিনের বড় ছাউনি যেটা সেটাতে যদি করা হয় সেটাকে সভা বলা হবে আর এই সভাটা যদি কৃষকের বাড়ির উঠোনে করা হয় তাহলে সেটাকে বলা হবে যে উঠোন বৈঠক তাহলে বাড়ির কৃষকের বাড়ির উঠোনে করলে উঠোন বৈঠক আর যদি ইউনিয়ন পরিষদ বা হাটবাজারে কোনো টিনের বড় ছাউনি বা গ্রোথ সেন্টারে করা হয় সেটা হচ্ছে কৃষক সভা আর অবশ্যই উঠন বৈঠকটা জরুরি প্রয়োজনে করা হয় ফসল চাষবাদের মৌসুম শুরুর আগে বা মাঝে অথবা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে কৃষক সভা করা হয় আর এই লক্ষ্যে এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন প্রযুক্তি হস্তান্তর উদ্বোধন করা উদ্বুদ্ধ করা সাথে করে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া কৃষকদের করণীয় প্রচার প্রসার সম্প্রসারণ সহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ মতবিনিময় করেন এছাড়াও হঠাৎ কোনো সমস্যা হলে যেমন ধান খেতে পোকা আক্রমণ হলে তাৎক্ষণিক উঠোন বৈঠক করা হয় ফসলে মাঠে ওই যে যে ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম ঠিক আছে উপজেলা কৃষি অফিস সবার আয়োজন করে দেশের সব উপজেলা প্রতিটি গ্রামে কৃষকদের নিয়ে কৃষক সভা হয় কৃষক সভায় পঞ্চাশ থেকে ষাটজন কৃষক অংশগ্রহণ করেন উঠন বৈঠকে কৃষকদের যে বাড়িতে অনুষ্ঠিত হয় সে বাড়ির আশেপাশে কাছের পাড়ার কৃষকরা অংশগ্রহণ করেন এবং উঠন বৈঠকে মাত্র পঁচিশ থেকে তিরিশ জন কৃষক অংশগ্রহণ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের সংগঠিত করেন প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি প্রয়োজনে কৃষকদের তথ্য প্রদানের জন্য যে কোনো সময় উঠন বৈঠক করা হয় তো এখানে জাস্ট আমি পড়ে দিলাম বিষয়টা মেইনলি আমি তোমাদের যেটা জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষক সভা উঠন বৈঠকের পার্থক্য তো এখানে তিনটা তিনটা ছটা লাইন আছে অর্থাৎ তিনটা পার্থক্য আছে আশা করি এই পার্থক্য তিনটাই যদি জানো তাহলে তোমরা আপাতত কৃষক সভা বা ফার্মার্স মিটিং আর একটা হচ্ছে কোর্ট মিটিং যেটা উঠোন বৈঠক সম্পর্কে বুঝতে পারবে তো সবাইকে ধন্যবাদ শুভকামনা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ